বিরতির পর স্বাগত। এবার জলের দাবিতে রাস্তা অবরোধে বসলো প্রমীলা বাহিনী। তাদের অভিযোগ, বহুদিন যাব তাদের পানীয় জল দেওয়া হচ্ছে না, সরবরাহ করা হচ্ছে না, যার জেরেই আত্মারা বাধ্য হয়ে পথ অবরোধে সামিল হয়। এই প্রচন্ড গরমে সাধারণ মানুষ যখন অতিষ্ঠ, তখন 10 দিন ধরে এই জল পাচ্ছে না নরেন্দ্রনগর এলাকার মানুষ, সাথে দামছড়া এলাকায়। একদিন জল দিলে দুদিন জল পাওয়া যাচ্ছে না, এমন বহু অভিযোগ রয়েছে দামছড়া DWS দপ্তরের বিরুদ্ধে। আজ দামছড়া সাপ্তাহিক হাট সোমবার, প্রচুর সংখ্যক ব্যবসায়ী এবং ক্রেতা সেখানে উপস্থিত হয় এবং তাদের প্রবেশ মুখেই আজ নরেন্দ্রনগর এলাকায় বাধাপ্রাপ্ত হয়। বাজারে ছুটে যেতে পারছেন না এলাকা প্রমীলা বাহিনীরা, অর্থাৎ আজ এই বাজার বাড়ির দিনই কিন্তু প্রমীলা বাহিনীরা রাস্তা অবরোধ করে বসে এবং তাদের মূলত দাবি হচ্ছে খুব দ্রুত পানীয় জল সরবরাহ করতে হবে। কি বলছে তারা, কি অভিযোগ তাদের, প্রথমেই শোনাচ্ছি। নরেন্দ্রনগর আজকে 10 দিন হয়েছে আমরা জল পাই না। SDPO এর ফোন করলে পরে SDPO স্যারে কইব, ও জল তো দিয়া বা টাইমু, গাড়ি দিয়া বা টাইমু, কইয়া কথা শেষ করুন যায় না। স্যারে লাইন কাটি দেয়, আমরা কত এরকম জল না খাইয়া থাকতাম। আর স্যারে তো প্রায় সব সময় এরকম কয় জল দিব কইয়া, এরপরে জল আধা ঘন্টাও দেয় না ঠিক মতে, এরপরে জল ময়লা, এরপরে জল ইটি দিয়া স্নান করলে, ব্যবহার করলে শরীর আটা আটা করে, এরকম জলের পরিস্থিতি। আজকে তো বাজারের মঙ্গলবার, মঙ্গলবার দেখাই আমরা আজকে করছি, তো বাজারে একটু প্রচুর ক্ষতি হইব মানে। ক্ষতি হোক না, স্যারে যদি এটা বুঝতো, তো আমরা যে এত জনসাধারণ যে এত কষ্ট পাইলাম, স্যারে তো এটা খেয়াল করে না। স্যারে তো আরে এটা লইয়া 5-6 বার আমরা অবরোধ করিয়া সারছি, আমরা কথার কোনো মূল্য নাই, কোনো দাম দেয় না স্যার। এর কারণে আমরা অবরোধ করছি, জল না পাওয়া পর্যন্ত আমরা এই অবরোধ করতাম না, এটাই আমার কথা। আগামী দিনেও যদি এরকম জল, আমরা লড়াই করবো, আমরা রাস্তা চালাবো, আমরা বাধ্য। আপনার নামটা? আমার নাম বাণীচন্দ্র। আপনারা শুনলেন তাদের বক্তব্য। তারা রীতিমতো অভিযোগ করছে যে যে পানীয় জল তাদের সরবরাহ করা হয় তা একেবারে নোংরা থাকে, তা ব্যবহার করার যোগ্য নয় এবং যতটুকু জল দেওয়া হয় তারা তাতে তাদের তৃষ্ণা নিবারণ হয় না, তাই পানীয় জলের সুবন্দোবস্ত করতে হবে। তারই দাবিতে আজ তারা পথ অবরোধে সামিল হয়। আর এই অবরোধের ফলে বহুক্ষণ যানবাহন আটকে পড়ে, ট্রাফিক জ্যাম সৃষ্টি হয়। এখন দেখার বিষয় এই অবরোধের পর কি ব্যবস্থা গ্রহণ করে দপ্তর, কে এই বিষয়ে চিন্তা ভাবনা করবে, সেই দিকে কিন্তু নজর থাকছে। এই নিজে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।